স্বাধীনতা দিবস হলো ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় ছুটির দিন। 1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ সাম্রাজ্যের শাসন কর্তৃত্ব থেকে স্বাধীনতা অর্জন করেছিল। তারই স্মৃতিতে প্রতি বছর 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস পালিত হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে প্রধানত অহিংস, অসহযোগ ও আইন অমান্য কর্মসূচির মাধ্যমে দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের পর ভারত স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার সময় ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য ধর্মের ভিত্তিতে বিভাজিত হয়ে ভারত অধিরাজ্য ও পাকিস্তান অধিরাজ্য নামে দুটি পৃথক রাষ্ট্রের রূপে আত্মপ্রকাশ করে। এই বিভাজনের সময় ধর্মীয় দাঙ্গার প্রচুর জীবন ও সম্পত্তি হানি ঘটেছিল। ভারত বিভাজনের ফলে প্রায় 1.5 কোটি মানুষ বাস্তুচ্যুত হন। 1947 সালে 15ই আগস্ট ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন জওহরলাল নেহরু। এই দিন দিল্লির লালকেল্লার লাহোরি দরজার উপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লায় পতাকা উত্তোলন করে ভাষণ দেন। স্বাধীনতা দিবসে সারা ভারত পতাকা উত্তোলন কর্মসূচি, কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। ভারতীয়রা এই দিন তাদের পোশাক পরিচ্ছদ, যানবাহন ও বাড়িতে জাতীয় পতাকা প্রদর্শিত করেন। দেশাত্মবোধক গান ও দেশপ্রেমমূলক চলচ্চিত্র সম্প্রচারিত হয়। এই দিনটি পারিবারিক পুনর্মিলন ও বন্ধুবান্ধবদের সঙ্গে একত্রে মিলিত হওয়ার একটি দিনও বটে। যেসব চলচ্চিত্র বা গ্রন্থে স্বাধীনতা ও দেশভাগের কথা রয়েছে সেগুলিও এই দিন সম্প্রচারিত বা পাঠিত হয়ে থাকে। 15ই আগস্ট এবং তার আগের ও পরের দিনগুলি দেশে সন্ত্রাসবাদী ও বিচ্ছিন্নতাবাদী জঙ্গি হানার আশঙ্কা থাকে, তাই এই সময় দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়।